নমস্কার, দিশা ক্রিয়েটিভ জবসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিদিশা। প্রথমেই সকলকে জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা কটা দিন। পূর্ব বর্ধমান জেলার পাটুলি গ্রামের কুমোরপাড়ায় দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে, চলুন ঘুরে দেখা যাক। আমরা ঘুরে দেখব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন ঘুরে দেখা যাক দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েকদিনের মধ্যেই প্রতিমাগুলিকে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দিতে হবে। তাই শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে রাত দিন জেগে প্রতিমাগুলি তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন। শিল্পীদের সারা বছরের কঠোর পরিশ্রমের ফল এই প্রতিমাগুলি। এখন আপনারা যে প্রতিমাগুলি দেখছেন, সেগুলি প্রস্তুত করেছেন পূর্ব বর্ধমান জেলার পাটুলি গ্রামের মৃৎশিল্পী কুশপাল। শিল্পী কুশপালের সঙ্গে যোগাযোগের যাবতীয় তথ্য এই ভিডিওটির কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। এই ভিডিওটি বানানোর পেছনে আমার উদ্দেশ্য ছিল এই অসাধারণ শিল্পকর্ম আপনাদের কাছে পৌঁছে দেয়া। আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই সুন্দর প্রতিমাগুলি বানিয়েছেন শিল্পী কুশপাল। শিল্পীর শিল্পকর্মকে তুলে ধরার মধ্যে দিয়েই তার অসাধারণ প্রতিভাকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। Thank you.
এখন যে প্রতিমাগুলি দেখছেন তার শিল্পী হলেন সঞ্জয় পাল, পূর্ব বর্ধমান জেলার পাটুলি গ্রামের আর একজন প্রখ্যাত শিল্পী ইনি। প্রতিমাগুলির মধ্যে দিয়েই শিল্পীর অসাধারণ শিল্পদক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। এই শিল্পীর সঙ্গেও যোগাযোগ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। শিল্পীদের ফোন নম্বর আমরা ডেসক্রিপশন বক্স ও কমেন্ট সেকশনে দিয়েছি, আপনারা প্রতিমা নেওয়ার জন্য অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। পূর্ব বর্ধমান জেলার পাটুলি গ্রামের একটি প্রসিদ্ধ শিল্প হল মৃৎশিল্প। এখান থেকে প্রতিমা বিভিন্ন জায়গায় যায় এবং শিল্পীদের খ্যাতিও সর্বত্রই ছড়িয়ে আছে। পুজোর আর বেশি বাকি নেই, সপরিবারে মায়ের মর্ত্যলোকে আসার সময় হয়ে গেছে, তাই জোর কদমে শিল্পীদের কাজ এগোচ্ছে। মণ্ডপে মণ্ডপে এই সুন্দর প্রতিমাগুলি পৌঁছে দেবার গুরুদায়িত্ব যে তাদের হাতে অর্পিত হয়েছে। Thank you.
আজকের ভিডিও এখানেই শেষ। দুর্গাপুজো সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করে আমরা বিদায় নিলাম। খুব শীঘ্রই দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।